যেকোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষম বাংলাদেশ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধকতা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি কর্মসূচিতে প্রতিবন্ধিতা বিষয়টি অন্তর্ভুক্ত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী মারুফ রেজা রিপোর্ট প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে ঢাকায় শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুর্যোগ ও প্রতিবন্ধিতা দূর করার নানা উপায় বের করাই সম্মেলনের উদ্দেশ্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিনিয়ত আমাদেরকে দুর্যোগ মোকাবেলা করতে হয় এবং এই দুর্যোগ বিভিন্ন প্রকারে হয়ে থাকে তবে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন পারদর্শিতা অর্জন করেছে এবং বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে যে কোনো দুর্যোগ এলে কী কী করণীয় তার একটা সম্পূর্ণ গাইডলাইন তৈরি করা আছে আমাদের আমাদের মহাকাশ জয় করেছি আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি যে কোনো দুর্যোগের পূর্বাভাস পাওয়া এবং দুর্যোগ মোকাবেলা করার এবং প্রস্তুতি নেওয়ার সুযোগটাও আমরা এই স্যাটেলাইটের মাধ্যমে পেতে পারব দুর্যোগে প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থাপনা রাখার নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর সেই সঙ্গে বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান ছিল বিশ্ব নেতাদের প্রতি 2015 সালে ঢাকায় ডিসেম্বরে যে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে ঢাকা ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে আমি আশা করি এই সম্মেলন হতেও প্রাপ্ত জ্ঞান অভিজ্ঞতা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন ও জীবিকা উন্নয়নে এবং দুর্যোগ সহনশীলতা শক্তিশালী করতে সদস্য রাষ্ট্রসমূহের সুনির্দিষ্ট কর্মপন্থা গ্রহণে সহায়তা করবে তিন দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের অন্তত 200 বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান